মা মা কেমন আছো? মা, খুব ভোরের বাসা থেকে রওনা হয়েছি শুধুমাত্র মা তোমার সঙ্গে দেখা করবার জন্য। এত ভোরে আমি কখনো উঠতে পারি না। আসলে মা, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। তোমার সঙ্গে দেখা করব এই উত্তেজনা আমার এক ফোঁটাও ঘুম হয়নি। মিথ্যে কথা বলছি না মা, সব সত্যি বলছি। অবশ্য এখানে যখন এসেছি একবার একটু সেন্ট মার্টিন হোটেল থেকে ঘুরে যাব, দিনে দিনে বাসায় ফিরতে হবে। মা মা, আমার দিন ভালো যাচ্ছে না, আমার জন্য একটু দোয়া করো মা। মা, আমি জানি মা যে তুমি সবই বুঝতে পারছো, তবু এমন ভান করছো যেন কিছুই তুমি বুঝতে পারছো না। মা মা, আমার কোথাও কোনো শান্তি নেই, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, আমার একমাত্র একমাত্র সন্তানটা মা। থাক, এসব বলে আর কি হবে। মা, আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, আমার ব্যবসা যাচ্ছে তাই অবস্থা মা। আমার ব্যবসা ভালো যাচ্ছে না শুনেও তোমার কি কোনো চিন্তা নেই? তুমি এইভাবে দম মেরে পড়ে থাকবে নাকি মা? আমার ব্যবসা খারাপ জেনে তুমি খুশি হয়েছ? আমার শত শত কোটি টাকার ব্যবসা, একটার পর একটাই ব্যবসায় মার খাচ্ছি। এইভাবে যদি মা মার খেতে থাকি তাহলে তোমা আমি আমি পথে গিয়ে দাঁড়াবো। মা মা, তুমি কি চাও যে আমি পথে গিয়ে দাঁড়াই? মা মা, আমি আমি রাতে ঘুমোতে পারি না, হাজার চেষ্টা করার পর আমার ঘুম আসে না। এই দেখো মা, আমার চোখের নিচে কালি পড়েছে, দেখো মা। মা মা, এই মাসে মা আমার একটা চালান রেঙ্গুন থেকে আসবে। মা তুমি দোয়া করো এই চালানটা যদি মা আমি চিটাগাং পর্যন্ত আনতে পারি তাহলে মা আমার আমার এক বছরের সমস্ত লস কভার হয়ে যাবে। আমি মা আবার আবার ভালো মতো দাঁড়াতে পারবো। কিন্তু মা, তুমি যদি দোয়া না করো আমি নিশ্চিত মা এই চালানটা আমি লস খাবো। মা তুমি কি চাও যে আমি চালানটাও লস খাই? কি হলো মা, হয় একটু হাতটা নাড়ো অথবা চোখের পানি ফেলো, না হলে বুঝবো কি করে যে তুমি আমার কথায় সাথ দিচ্ছ? মা মা, ও তাহলে আমি এবারও সফল হব না?
ঢাকার এই যানজট যে কবে যাবে? কলকাতার ঘিঞ্জি অবস্থা কয়দিনের মধ্যে কি হয়েছে জানেন? 10 বছর আগে কলকাতা কি ছিল আর আজ কি হয়েছে? ঢাকা শহরে কমলাপুর রেল স্টেশনটা যদি টঙ্গিতে ট্রান্সফার করা যেত তাহলে দেখতেন যানজট অর্ধেক কমে যেত। হবে না কেন, শহরের মধ্যে দিয়ে রেল লাইন প্রত্যেকটা স্টপেজে দাঁড়াবে, বাস ট্রাক রিক্সা দাঁড়িয়ে আছে। আমার এই মতিঝিল অফিস থেকে আমার বাড়ি ধারা বাড়ি পর্যন্ত যেতে কতগুলো লেভেল ক্রসিং পার হতে জানেন? ও আপনি জানবেন কি করে? আপনি তো আমার চিটাগাংয়ে থাকেন। কমার্শিয়াল এলাকায় বলুন আর রেসিডেন্সিয়াল এলাকায় বলুন, রাস্তাঘাটে গার্মেন্টস, এত গার্মেন্টস। দিন দিন ঢাকা শহরটার গার্মেন্টসের শহর হয়ে যাচ্ছে। এই গার্মেন্টস কোথায় থেকে রপ্তানি হয় জানেন? আপনার জায়গা গার্মেন্টস রপ্তানি হয় চিটাগাং থেকে, আর ঢাকা শহরের রাস্তাঘাটে গার্মেন্টস ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলো যদি এখান থেকে 14 গ্রাম বা সীতাকুণ্ডুতে শিফট করা যেত তাহলে দেখতেন ঢাকার পপুলেশন 30% কমে যেত। কি আপনি সেখানে আমার সঙ্গে একমত? আপনি আপাতত 2 কোটি টাকা দেন আমাকে, ডেলিভারির টাইমে বাকি 8 কোটি দিয়ে দেবেন। আমি কি কই আর আমার সারিন্দা কি বাজায়? আপনার মতন ফুর্তিতে তো আমি নেই। আরে মোদাবি সাহেব, 2 দিনের দুনিয়া, আজ আছি কাল নেই, এত দুশ্চিন্তা দুর্ভাবনা করে লাভ কি? এনজয় ইওর সেলফ, এনজয় এভরি মোমেন্ট, এনজয় টাইম এভরিওয়্যার। ওদিকে খবর কি? ভালো। কিরকম ভালো? এই মায়ানমার পর্যন্ত চলে এসছে, এখন আমাদের সিগন্যাল পেলে ওখান থেকে রওনা দেবে। মায়ানমারে চলে এসেছে কথা তো আপনি আগে একবার বলেছেন। এছাড়া তো আর নতুন কোনো তথ্য আমার কাছে নেই। সেন্ট মার্টিনস, সেন্ট মার্টিনসে কবে পৌঁছবে? এখান থেকে সিগন্যাল না পাঠালে ওখান থেকে তো রওনা হবে না। সিগন্যাল কবে পাঠাবেন? যে মুহূর্তে মনে হবে যে পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে সেই মুহূর্তে আমরা সিগন্যাল পাঠাবো, আর সিগন্যাল পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত ওরা স্ট্যান্ডবাই থাকবে। সবাই স্ট্যান্ডবাই অবস্থায় ধরা না খাইলে হইছে। আপনি আপাতত আমাকে 2 কোটি টাকা দেন, আর আর নিশ্চিন্তে রিল্যাক্স থাকুন, 1 সপ্তাহের মধ্যে সেন্ট মার্টিন হয়ে এই চিটাগাং মাল পৌঁছে যাবে। এখন 2 কোটি টাকা নিয়ে কী করবেন? 200 মুখ হা করে আছে, এই মুখ বন্ধ না করে মায়ানমার থেকে চালান আমি আসতে বলবো। চিটাগাং রওনা হবেন কখন? এই তো আধা ঘন্টা পরে। টাকা কি এখন সঙ্গে নিয়ে যাবেন না আমার পাঠিয়ে দিতে হবে? নিয়ে যাবার দরকার কি, আপনি চিটাগাংয়ে ফোন করলেই তো ওখানে আমি টাকা পেয়ে যাব। আমার কুত্তা কামড়াইছে, আমি এখন ফোন করে টাকা দিতে বললে কতজনের মধ্যে জানাজানি হবে জানেন? তা অবশ্য ঠিক। দেখি এখানে কত আছে।
আবার কোনো ঝামেলা হচ্ছে? কি ব্যাপার লুসি, কথা বলছো না? কমলকে কি ইঞ্জেকশন দিতে হয়েছে? লুসি, আসলে আমি একটা অনেক বড় কাজের ভিতরে ফেসে গেছি। কাজটা অনেক বড়, ভেরি ইম্পর্টেন্ট। এই কাজটা যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সব ধার দেনা আমি শোধ করতে পারবো। এই জন্য আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। যেরকম মনে করো, কালকে আমি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গিয়েছিলাম, আজকে ঢাকা গিয়েছিলাম। তোমার কাছে কেউ কৈফিয়ত জানতে চাচ্ছে না। এই কমলের কি হয়েছে? তোমার জানার কোনো দরকার নেই। কি বলছো তুমি? আমার জানার দরকার নেই মানে? তুমি তোমার কাজে যাও মুদাব্বির। লুসি, এটা এটা ঠিক না। আমি জানতে চাচ্ছি যে কমলার কি হয়েছে, আর তুমি এভাবে কথা বলছো। তুমি দিন দিন খুব কেমন যেন একগুঁয়েমি হয়ে যাচ্ছ। দিস নট ফেয়ার, নট ফেয়ার। তুমি এখান থেকে যাবে নাকি সিঙ্কেল করবে? লুসি, এই একগুঁয়েমিটা ভালো না। আর একটু মা, একটু একটু।